আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমার চ্যানেলের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা ইসলামিক ভিডিও আপলোড করি স্বপ্নের ব্যাখ্যা আপলোড করি চ্যানেলটি ইসলামিক এই চ্যানেলটির সাথে আপনারা থাকলে আপনাদের সকলেরই মঙ্গলজনক কিছু হবে তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে যদি ভাবেন যে এগুলো আরেকজনের কাছে শেয়ার করা দরকার তো সেক্ষেত্রে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে যে স্বপ্নের ব্যাখ্যা আমরা জানতে চাচ্ছি সেটা হলো স্বপ্নে খনি দেখলে কি হয় স্বপ্নে খনি দেখলে কি হয় সে ব্যাপারটা আমরা আজকের ভিডিও থেকে জেনে নেব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন কেউ যদি পাহাড় খনন করে স্বর্ণের খনি পেতে দেখে তাহলে নিজ যোগ্যতা অনুযায়ী কোনো ক্ষমতার অধিকারী হবে যদি স্বপ্নদ্রষ্টা নেক্কার ও পরহেজগার দিনদার হয় তাহলে আল্লাহ আল্লাহত তাকে এলেম ও হেকমত দান করবেন রূপার খনি পেতে দেখা অর্থাৎ পাহাড় খনন করলেন বা কোথাও পাইতে দেখলেন রূপার খনি পেতে দেখা বুজুর্গ ও সম্ভ্রান্ত কোনো মহিলাকে বিবাহ করবে এবং সে মহিলা রূপসী ও ধনাঢ্য হবে কোনো কোনো ব্যাখাকারীদের মতে তার গর্ভে সুসন্তান জন্মগ্রহণ করবে খুবই চমৎকার ব্যাখ্যা তামা বা পিতলের খনি পেতে দেখা নিষ্ঠুর পাপী সর্দারের সাথে সাক্ষাৎ হবে চুনা রাং টিনের খনি পেতে দেখা সুন্দরী রূপসী স্ত্রী লাভ হবে লোহার খনি পেতে দেখা শক্তিশালী ও ক্ষমতাধর সর্দারের সাথে সাক্ষাৎ হবে স্ফটিকের খনি পেতে দেখা বাচ্চা বা কোনো মহিলার দ্বারা উপকৃত হবে জবরজদ বা যমরুদের খনি পেতে দেখা ধনী ও ইজ্জত এবং সম্মানের অধিকারী হবে জবরজদ ও যমরুদের খনি পেতে দেখা ইজ্জত ধনী ও সম্মানের অধিকারী হবে ইয়াকুতের খনি পেতে দেখা ইজ্জত সম্মান ও প্রচুর সম্পদের মালিক হবে ফিরোজার খনি পেতে দেখা তাহলে দুশ্মনের উপর বিজয়ী হবে এবং দুশ্মনকে পরাজিত করবে সবগুলো ব্যাখ্যায় খুবই চমৎকার শেষ পর্যন্ত থাকুন আকিক পাথরের খনি পেতে দেখা তাহলে বাচ্চার পক্ষ থেকে উপকৃত হবে সন্দেহযুক্ত খনি মূল্যবান পাথর পেতে দেখা তাহলে কোনো সর্দার ও নেতার সাথে আলোচনা করবে লাইলের খনি দেখা অর্থাৎ লাইলের খনি যদি আপনি পেতে দেখেন তাহলে ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে নিশা দলের খনি পেতে দেখা দুঃখ কষ্টে পতিত হবে লবণের খনি পেতে দেখা তাহলে কোনো বুজুর্গ বা সর্দারের পক্ষ থেকে উপকৃত হবে লাল মাটির খনি পেতে দেখা ব্যাধিগ্রস্ত হয়ে যাবে সাদা বা শুকনা মাটির খনি পেতে দেখা সর্দার ও নেতার সাথে সাক্ষাৎ হবে যতগুলো খনি সংক্রান্ত ব্যাখ্যা গেল শুধুমাত্র নিশা দলের খনি পেতে দেখা এটা হলো দুঃখ কষ্টের লক্ষণ আর যতগুলো ব্যাখ্যাই গেল খনি পেতে দেখা সবগুলোই ভালো এবং চমৎকার স্বপ্নের ব্যাখ্যা প্রিয় বন্ধুরা যারা আমাদের সঙ্গে ছিলেন আশা করি আপনারা সকলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত